জয় কৃষ্ণকালী মায়ের জয়। এত ভক্ত আগে কাজ হচ্ছে রে, একটু পরে আসবি দাঁড়া, কাজগুলো হয়ে যাক, মিস্ত্রিতে একটু নিচে বসো, ঠিক ওপরে কাজ করে দেবো রে। এমা বল, কি উপকার পে, কবে এসেছিলি মা? আমি 15 দিন আগে এসেছিলাম, সেখান থেকে আমার খুবই শরীর খারাপ ছিল, সেখান থেকে এখানে আসার পরে আমি এখন অনেকটা সুস্থ, আরও আমি ভালো হতে চাই, আর যেগুলো আমার আশা আছে সেগুলো আমার পূরণ করুন। আমি মায়ের প্রতি ভরসা বেড়ে গেছে যে আমি একবার এসেছি, কিসে টিউমার হয়েছিল, দিয়ে মায়ের ত্রিশ ঠেকাতে অনেকটা ভালো আছো। কোথা থেকে আসছো মা? আমি কলকাতা থেকে আসছি। একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের কাছে, মায়ের কাছে এলে পরে মা খালি হাতে কাউকে ফেরায় না, অনেকটাই ভালো ভক্তের মুখে শোনা যাচ্ছে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা খুব কৃপাময়ী, মা দয়াময়ী, মাকে যদি ডাকার মতো ডাকা যায় মা অবশ্যই সাড়া দেন। মায়ের একটাই মূল মন্ত্র, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত কৃষ্ণকালী মায়ের জয় বলবে তত জয় নিজেদের হবে। মা আমাকে বলেই দিয়েছিল আমার নাম হবে কৃষ্ণকালী, তাই মা আজকে জগতের বিখ্যাত, ছোটো খাটো বড় বিপদে যেই পড়ুক যদি মাকে প্রাণ ভরে ডাকা যায় জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা অবশ্যই সাড়া দেয়। ছোট্ট এক ভক্তকে মা উপকার করে এসছে, যত সামান্য হলেও করে। অনেক বাচ্চাদের টয়লেট আটকে যায়, মায়ের নাম জপ করে টয়লেট হয়, তারা আবার এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়। এই ভক্তের মুখে শোনা যায়, একবার মা কিছুটা হলো উপকার পেয়েছিস? হ্যাঁ। কীভাবে পেয়েছিস বল? ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল, তো তখন আমি বলছিলাম মা ওর আজকের দিনটা ঠিক করে দাও, ওকে ইয়ে দিতে হয়েছিল লেবুলাইজার, এত অসুবিধা হচ্ছিল। তারপরে আমি মায়ের নাম করে ওকে বলেছিলাম মা যদি সুস্থ হয় ছেলে একটু আমি তোমার কাছে নিয়ে আসবো। সুস্থ হয়েছে তাই নিয়ে এসেছিস? কোথা থেকে আসছিস মা? বলছি একটু বাবুর বাড়ি থেকে আসছি। ছেলের নাম কি রেখেছিস? আদিদেব চক্রবর্তী। ও বেটা, আরে তাকে সুস্থ থাকে, আমি আশীর্বাদ করে দিচ্ছি। বেশ বেশ, ঠিক আছে মা, আমি একবার ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা আগে এসেছে, মা কবার এলি মা তুই? চারবার এলো, দেখছিস? তোরা একবারে স্যার আসিস না, এই মা কবার দেখ। মা উপকার হয়েছে মা? হ্যাঁ, আমার উপকার হয়েছে। আমার বাড়ি যেটা লোন ছিল সেটা আমার লোনের টাকা আমার বাবা দিয়েছে, অনেক ঝগড়াঝাটি মনে হচ্ছে। আমার বাড়িটা পেয়েছি আমি, কোনো কারণে মা তো পথ দেখালো, দেখিয়ে দিয়েছে আমার, আমার পথ মা দেখিয়ে দিয়েছে। তুমি মাকে বলিস না, মা চারবার এলো। হ্যাঁ, মাকে প্রতিষ্ঠা করেছি বাড়িতে, কথা দিচ্ছি তোমার জন্য নাইটি নিয়েছি। তুমি কি নাইটি লাগে? হ্যাঁ, কত থেকে আসছিস মা? আমি ডানকুনি থেকে আসছি। ডানকুনি থেকে মা চারবার এলো, পোশাক দিন না মায়ের, মা অনেক অনেক ধাপ গেলেই ডুবেছিল। যাই হোক, মা কোনো কারণে মা পথ দেখিয়েছে, মা উদ্ধার হয়ে গেছে। কি মা হয়েছিস? আমি উদ্ধার হয়েছি, মা আছে, মা আছে, মা জীবন্ত। হ্যাঁ মা, গোপাল আছে, গোপাল শুনে যেন রাখছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে আমি বলেছিলাম যে মা থাক, মা নিতে হবে না, নিস না, একটা ছোটো প্যাকেটে নিয়ে দিদি এদেরকে। এই মাকে বলেছিলাম যে মা তুই আমার নামটা বলবি, তোকে চিনতে পারবো না। মা আগে উপকার পেয়েছিলিস আগে? মা কখন থেকে ওখানে দাঁড়িয়েছিলাম, বাবাকে বলছিলাম যেন বারবার উপরে আসতে, এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে, ভালো লাগছে। কোথা থেকে আসছিস মা? অনেকবার উপকার পাইছি বল মা বিপদ থেকে। একদম বাচ্চাটা আমাকে রোজ বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। বল বলো বেটা। ওরে বাবরে, আমাকে মেসেজ করে রেখে সব মেসেজে রিপ্লাই, মা বুঝতে পারছিস কত খাটনি হচ্ছে। এই মা মন্দিরের জন্য সবাইকে চেয়ে এসছে, যে যেমন পেরেছে 50 টাকা, 20 টাকা, 21 টাকা, 1000 টাকা পর্যন্ত দান করেছে। কি বল মা? বলেছে দেখ মা, এমন আমার এক ভক্ত মন্দিরের জন্য সবার কাছে দান চেয়েছে যাতে মায়ের মন্দিরটা হয়, ছোট্ট মন্দির সবাই জানে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের নামটা বল রে মা একবার, তোর নামটা বল। তুইও মন্দিরে দান করছিস? যতটুকু যতটুকু সামর্থ্য সে মন্দিরে দান করেছে।
জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে, মায়ের কাছে বলা যাক বল মা। হ্যাঁ মা, কালকে আমি নিজের থেকেই তোমার জয় কৃষ্ণকালী মা জয় করে একবার কোমরে হাত বুলিয়েছি, আর আমার কোমর এত যন্ত্রণা করছিল আমি উঠতে বসতে পারছিলাম না, আর সঙ্গে সঙ্গে দেখলাম যে সকালবেলা আমার পুরো ব্যথা ট্যাথা সব কমে গেছে, মিরাকলের মতো কাজ হয়েছে। হ্যাঁ একদম, সেই ওই কালকে রাত্রেই ডিসিশন নিয়েছি এখানে আসবো, ভোরবেলা কাউকে না জানিয়েই আমি চলে এসেছি। কোথা থেকে আসমা? আমি অশোকনগরের, অশোকনগর গুমার থেকে, বনগালাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সেই মায়ের বিশ্বাসে আবার মায়ের কাছে ছুটে এসেছে, যে জানে মা দয়াময়ী, মায়ের নাম জপ করতে যদি এতটা ভালো হতে পারে তাহলে মায়ের কাছে পৌঁছালে কতটা উপকার হতে পারে। দেশ বিদেশের ভক্তরা নাম জপ করে মায়ের ফল লাভ করছেন। আমেরিকার ভক্ত মা এসেছে, আমি ভিডিও দিয়েছি দেখেছেন, কানাডা থেকে এসেছে, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছে, গুজরাট থেকে এসেছে, তারপরে আপনার বিভিন্ন দেশ থেকে ভক্তরা কৃষ্ণকালী মায়ের চরণে চলে আসছেন। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বড় কৃপাময়ী, মা বড় দয়াময়ী, মাকে ডাকার মতো ডাকলে মা অবশ্যই সাড়া দেয়, আমরাই কিন্তু ডাকার মতো ডাকতে পারি না। মায়ের নামই হচ্ছে কৃষ্ণকালী, যে একবার মুখে নাম নেয় তাকে বিপদ থেকে রক্ষা করেই মা। বাবা অনেকবার এসছে, বাবা বলো উপকার পেয়েছ? হ্যাঁ বাবা, এখানে আসছি, হাতে আমার ভাইয়ের মতো হয়ে গেছিল, এই হাতটাতে মা ভীষণ দিয়েছে, তারপরে ভালো ভালো মেয়েও আসছে, ভালো ভালো মেয়ে আসছে, ভালো ভালো মানে এত মেয়ে পাঠিয়েছো যে ঠিক করতে পারছি না আমি। হ্যাঁ সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ত্রিশূল যে কতটা মূল্যবান তোমরা কেউ জানো না, এই ত্রিশূল যেমন তেমন নয়, যত বাঁধা থাকে মা কাটিয়ে নেয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি সত্যি এক এক সময় রেগে যাই, কিন্তু কেউ যদি আমাকে বোঝে ভেতর থেকে তাহলে সে আমার সত্যি প্রকৃত সন্তান। আমি কেন রেগে যাই, কেন বকি? যদি সেই ভক্ত রাগ করে বসে থাকে তাহলে আমার কিছু করার নেই, যদি সেই ভক্ত বুঝতে পারে যে মঙ্গলা মায়ের কষ্ট হয় তাহলে সত্যি আমি বুঝবো সে আমার পরম সন্তান। আমার কাছে সকল সন্তানই সমান, কিন্তু অনেকে ভুল বোঝে আমাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বল উপকার হয়েছে মা? হ্যাঁ মা, আমরা অনেক উপকার পেয়েছি, অনেক ছোটখাটো যা আমাদের হয়েছে তাই আমরা উপকার পেয়েছি। আমার বাবা খুবই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, মা আমার বাবাকে আমার মা এসে একবার ঝাড়িয়ে গেছে নাম বলে, যে বাবা এখন ওঠার চেষ্টা করে, ডান হাতটা নাড়ায়, বাবা এখন অনেক ক্ষমতা ফিরে পায়। মানে আমরা ভেবেছিলাম মানে বাবা আর বোধহয় বাঁচবেই না, তো বাবা এখন অনেকটা সুস্থ, অনেকটা সুস্থ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা স্বপ্ন দেখেছে, কি স্বপ্ন দেখেছে শোনা যাক একবার। মা আমাকে এসেই বলেছে, মা আমি মায়ের স্বপ্ন দেখেছি। বলো মা, স্বপ্ন দেখেছি যে মাকে আমি আলতা সিঁদুর দিচ্ছি। কোথা থেকে আসছো মা? আমি বলছি বর্ধমান বলছি থেকে। মাকে তাই জন্য আলতা সিঁদুর নিয়ে এসছো? আলতা সিঁদুর নিয়ে এসেছি, মালা পরাবো বলেছে, আমার এরকম ফল দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা স্বপ্ন দেখেছে, বল মা কি স্বপ্ন দেখেছিস? আমি অনেকবার স্বপ্ন দেখেছি, তারপরে বাড়িতে বুঝতেও পারি মা যায় বন্ধ পাই, তারপরে স্বপ্ন দেখেছি সরস্বতীকে যে মায়ের শাখা পলার আওয়াজ করছে আমি তিনবার, তারপরে দেখলাম দরজাটা খুলে দিয়ে আমাকে তাকিয়ে আছে, তো তারপরে আবার এসেছিলাম, আবার এসেছি আজকে, এর মধ্যে আবার স্বপ্ন দেখেছি যে মা বলছে মানে তোমার রূপে বলছে যে মা কেন পারবি না? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, একটু এগিয়ে রূপা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার বলছি একবার ত্রিশূল টাকা তো অনেকে এসছে না, আর কিছু লাগে না। এই মা অনেক উপকার, আমি ভিডিও দেখি এসছি।
নামা ফোনটা নামা, একটু নামা সামনে নিয়ে একটু এগিয়ে, মুখে নয় পিছন দিকে নে। মায়ের কাছে মানুষ করেছিলাম, তো আমার কলকাতা থেকে সিলেকশন হয়েছে। যাই হোক, তখন আমি এখানে ইউনিভার্সিটি এসেছিলাম, তখন মায়ের কাছে যেহেতু কাছে এসেছি তখন চলে এলাম। মায়ের কি করে আমার ঠিকানা পেলে মা? আমি দেখেছিলাম ইউটিউবে, দেখে কোথা থেকে আসছে বললে? পুরুলিয়া থেকে এসছে। মায়ের নাম জাপ করছে, চাকরি বারবার কেটে যাচ্ছিল, মায়ের নাম জাপ করে পেয়ে গেছে। তাই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে, মায়ের কাছে আবার পুজো দিতে চলে এসছে। একবার সবাই বলুন জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা আগে এসেছে মায়ের মুখে শোনা যাক, কৃষ্ণকালী মায়ের কাছে খালি হাতে এলে ভরা হাতে যায়। বল মা, কিছু উপকার পেয়েছিস মা? কবে কবে এসেছিলে মা? আজকে কতদিন হচ্ছে? তার মধ্যে হাত পায়ে যন্ত্রণা করছিল, অনেকটা ভালো হয়েছ, তাই জন্য মায়ের জন্য পুজো নিয়ে এসছো? মায়ের জন্য পুজো নিয়ে এসছে, মাকে 500 টাকা মন্দির জন্য দানও করেছে মা, 510 টাকা আছে মন্দির জন্য দান করেছে। কোথা থেকে এসেছিলে মা আগে? হুগলি পৈনান থেকে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়।